কৌশিকের সঙ্গে কথা বলে নেব। কৌশিক, ইতিমধ্যেই আমরা জানি যে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট, সেখানে অনুব্রত মণ্ডলের ধাক্কা বলা যায়, কারণ ইডিকে ইডি তাকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে পারবে এমনই নির্দেশ দিয়ে দিল আজকে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট। আসানসোল জেলের সামনে তুমি এই মুহূর্তে রয়েছো, জেল সূত্রে ঠিক কি খবর পাচ্ছ এই মুহূর্তে কৌশিক? দেখো, রীতিমতো উদ্বিগ্ন, গোটা খবরটা পাওয়ার পরে রীতিমতো এই মুহূর্তে উদ্বিগ্ন রয়েছেন অনুব্রত মণ্ডল। এরকম একটা জেল সূত্র থেকে খবর পাওয়া গেছে, কারণ আজকে যখন দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে যখন এই শুনানি রায়ের কথা ঘোষণা করা হয়, তখন থেকে তিনি একটা চিন্তায় পড়েছিলেন যে শেষ পর্যন্ত তো আটকানো যায় কি না, এবং তিনি সমস্ত প্রচেষ্টা চালিয়েছেন। কলকাতা হাইকোর্ট, দিল্লি হাইকোর্ট থেকে শুরু করে তোমার রাউজ অ্যাভিনিউ কোর্ট, প্রত্যেকটি জায়গায় চ্যালেঞ্জ করা হয়েছে, এবং চ্যালেঞ্জ করার পরেও কিন্তু আজকে যখন তিনি জানতে পারলেন যে না, রাউজ অ্যাভিনিউ কোর্ট তাকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার অনুমতি দেবে দিয়ে দিয়েছে, তখন থেকে তিনি প্রায় ভেঙে পড়েছেন বলা চলে, এবং এই মুহূর্তে তিনি রীতিমতো উদ্বিগ্ন। এবং যেটা বলা ভালো, 11 আগস্ট থেকে তিনি এই জেলেই, আমি বলবো ক্যামেরা পার্সনকে দেখাতে, 11 আগস্ট থেকে এই জেলেই বন্দী রয়েছেন অনুব্রত মণ্ডল। 17 নভেম্বর তাকে ইডি এখানে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে, 5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে তাকে তিনি তদন্তে সহযোগিতা করছেন না বলে তাকে সোন অ্যারেস্ট দেখানো হয় আসানসোল আদালতে, এবং তারপরই ইডি দিল্লিতে তৎপর হয়ে ওঠে তাকে এখান থেকে দিল্লিতে নিয়ে যাবার জন্য, কারণ তার যে প্রাক্তন দেহরক্ষী যে সাইগাল হোসেন, তাকেও একই প্রসেসে দিল্লিতে নিয়ে যাওয়া হয়, এবং বর্তমানে সাইগালের ঠিকানা হচ্ছে তিহার জেল। অনুব্রত মণ্ডলের কি হয় তাই এখন দেখার। ধন্যবাদ কৌশিক। প্রকাশ, এরপর আইনি পদক্ষেপ কি কি হবে? দেখো, যেটা ইডি সূত্রের খবর, যেহেতু আজকে রাউজ অ্যাভিনিউ কোর্টের নির্দেশ এসছে এবং সেই নির্দেশনামা অর্থাৎ অর্ডারের কপি আগামীকালই ইডির আইনজীবী বা ইডির একজন অফিসাররা গিয়ে আসানসোল কোর্টে জমা দিয়ে দেবেন, অর্থাৎ আসানসোল কোর্টে জানিয়ে দেওয়া হবে যে অনুব্রত মণ্ডলের যে প্রোডাকশনের যে ওয়ারেন্টের ডিমান্ড ছিল, অর্থাৎ রাউজ অ্যাভিনিউ কোর্টে যে প্রোডাকশনের জন্য ইডির অফিসাররা চেয়েছিলেন সেটা কিন্তু গ্র্যান্ট হয়েছে, এবং আগামীকালই সেই রাউজ অ্যাভিনিউ কোর্টের কপি আসানসোল জেলে গিয়ে ইডির অফিসাররা জমা দেবেন। এবং তুমি জানো, এর আগেও আমরা দেখেছি সাইকেল হোসেনের ক্ষেত্রে, সাইকেল হোসেনকে আসানসোল জেলের তরফে নিয়ে যাওয়া হয় এবং রাউজ অ্যাভিনিউ কোর্টে পেশ করা হয়। একইভাবে কিন্তু ইডি সূত্রের খবর, যেহেতু আসানসোলকে জেলকে তারা জানাবেন, আসানসোল জেল কর্তৃপক্ষ অনুব্রত মণ্ডলকে নিয়ে গিয়ে রাউজ অ্যাভিনিউ কোর্টে পেশ করবেন, এবং সেদিনই কিন্তু ইডির তরফে রাউজ অ্যাভিনিউ কোর্টে কিন্তু অনুব্রত মণ্ডলকে নিজেদের কাস্টাডিতে নেওয়ার ডিমান্ড বা প্রেয়ার করা হবে। তুমি জানো, এর আগে আসানসোল জেলে গিয়ে ইডির অফিসাররা অনুব্রত মণ্ডলকে প্রথমে জিজ্ঞাসাবাদ করেন, জেরা করেন, এবং তারপরেই তাকে কিন্তু সোন অ্যারেস্ট দেখানো হয়, এবং তারপর থেকেই কিন্তু এই আইনি লড়াই চলছে, অর্থাৎ অনুব্রত মণ্ডলকে কোর্টে পেশ করার জন্য যে আইনি লড়াই সেটা চলছে। আজকে আলটিমেটলি রাউজ অ্যাভিনিউ কোর্টের অর্ডার এসছে, এবং যেটা ইডি সূত্রের খবর, আগামীকালই তারা কিন্তু আসানসোল জেল কর্তৃপক্ষকে এই বিষয় নিয়ে জানিয়ে দেবেন, এবং তারা কিন্তু জানাবেন যেহেতু কোর্টের নির্দেশ রয়েছে দ্রুত অনুব্রত মণ্ডলকে দু একদিনের মধ্যেই রাউজ অ্যাভিনিউ কোর্টে পেশ করা হোক। কিন্তু এর মধ্যে তুমি জানো, অনুব্রত মণ্ডলের আইনজীবীদের সঙ্গে কথা বলে আমরা যেতে জানতে পারছি, তারা কিন্তু তাদের কাছে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যাওয়ার স্কোপ রয়েছে। তুমি জানো, হাইকোর্টের নির্দেশ ছিল প্রথমে রাউজ অ্যাভিনিউ কোর্টে যান, সেখানে যদি নির্দেশে অসন্তুষ্ট হলে হাইকোর্টে তিনি আবেদন জানাতে পারেন। এবার দেখার বিষয় হবে যে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা কি পদক্ষেপ নেন, কিন্তু এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে রাউজ অ্যাভিনিউ কোর্টে যেহেতু নির্দেশ রয়েছে, সেই নির্দেশনামা আগামীকালই ইডির তরফে আসানসোল জেল কর্তৃপক্ষকে দিয়ে দেওয়া হবে, এবং তারপরে আসানসোল জেলের দায়িত্ব হবে যে অনুব্রত মণ্ডলকে নিয়ে গিয়ে তারা রাউজ অ্যাভিনিউ কোর্টে পেশ করবেন।